এখানে যেহেতু ইহকালক কল্যাণ যাবতীয় কল্যাণের কথা রয়েছে, তাই সেই দোয়াটি আমি স্মরণ করিয়ে দিই, যে দোয়াটি আমাদেরকে কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে, যেই ব্যক্তি ওই ভাষায় দোয়া করবে সে যেন দুনিয়া এবং পরকাল উভয়টা আল্লাহর কাছে চেয়ে নিল, সেটা কি সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে কিছু মানুষ আছে শুধু করে দুনিয়া চায়, আল্লাহর কাছে বলা আল্লাহ তুমি দুনিয়া দাও, আমাকে এটা দাও এটা দাও এটা দাও, সব দুনিয়া চায়, পরকালে কিছুই চায় না, পরকালে সে কিছুই পাবে না, কেবলমাত্র জাহান্নামের আগুন ছাড়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 201 নম্বরে বলতেছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কিন্তু যাদের এদের মধ্যে থেকে যারা বলে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে যেটা উত্তম ওটা দান করো এবং পরকালে তুমি আমাকে উত্তম জীবন দান করো এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, উলাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এই ব্যক্তি যা কিছু অর্জন করেছে তার এই ইনকাম তার এই পরিশ্রমের মধ্যে আল্লাহ তাকে দুনিয়া তো দেবে পরকালও দেবে, কারণ আল্লাহ বলছেন যারা এইভাবে দোয়া করে সে যা কিছু করে তার বিনিময়ে তাকে দুনিয়া তো দেওয়া হবে এবং তাকে পরকালও দেওয়া হবে, আল্লাহ সারিউল হিসাব, আর আল্লাহ অত্যন্ত খুব দ্রুত হিসাব গ্রহণ করে থাকে, তার মানে কিয়ামতের মাঠে এই ব্যক্তির হিসাব খুব দ্রুত নিয়ে নেওয়া হবে, তাকে বেশি কষ্ট পেতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন যেটা আপনি সূরা বাকারার 201 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা হচ্ছে আজকের দ্বিতীয় দোয়া, যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, বরাবরের মতো আমি ভেবেছি যে এতটাই মনে হয় যথেষ্ট, কিন্তু সুবহানাল্লাহ আমি নিজেও জানি না যে এই দোয়ার পেছনে এতটা রহস্য লুকিয়ে আছে, আমরা তো এই দোয়া জানি কিন্তু করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা জানা যায় রাসূল তার জীবনে যত দোয়া করেছে তার মধ্যে এটার পাল্লা সবথেকে ভারী, এই দোয়া জগন্ত রাসূল সম্পর্কে সালাতে বলেন তাওয়াফের ক্ষেত্রে বলেন তারপরে ব্যক্তি জীবনে বলেন রাসূলুল্লাহ সব থেকে বেশি বলতেন। এই দোয়া সম্পর্কে একটা হাদিস পেলাম, এটা আগে কখনো আমি আসলে দেখিনি বা শুনিনি, হাদিসটি প্রথমে দেখলাম তিরমিজিতে আছে, সুবহানাল্লাহ খুঁজে দেখে হাদিস মুসলিমে আছে, তো যখন মুসলিমে আছে কোনটা আরো বেশি প্রশস্ত হয়ে গেল, এর মর্ম কি? আমরা এই দোয়া তো জানি যে কোরআনে আছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা আছে এবং মাঝে মাঝে বলিও আমরা, কিন্তু ফিল হয় কোন কিছু, আপনি কি চাচ্ছেন? হাদিসগুলো বর্ণনা করার আগে একটা আপনাকে একটা চমৎকার তথ্য দিই, একজন ব্যক্তি বলে যে হুজুর দোয়া করবেন কিভাবে তাড়াতাড়ি সচ্ছল হওয়া যায়, কিভাবে বড় লোক হওয়া যায়, কিভাবে এস্টাবলিশ হওয়া যায়, এই ভাষায় আমাদেরকে বলে, কিভাবে সাকসেস হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায় বলে, কোনো ব্যক্তি যদি ধনী হইতে চায়, পয়সাওয়ালা হতে চায়, সুন্দর নারী পেতে চায়, বাড়ি পেতে চায়, আর যদি সে এই দোয়া করে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে জেনে নেন আপনার জীবনে কোনোদিন নসিব নাও হতে পারে, বলেন তো কেন নাও হতে পারে, কারণ আপনি আল্লাহর কাছে চাচ্ছেন একটা উদ্দেশ্য আর একটা, আপনি চাচ্ছেন ধনী হওয়া, আপনি চাচ্ছেন বাড়ি গাড়ির মালিক হওয়া, কিন্তু আল্লাহর কাছে বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম কিছু, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ডিসাইড করবে কোটিপতি হওয়াটা যদি আপনার জন্য উত্তম হয় তাহলে আল্লাহ আপনাকে কোটিপতি মানাবে, আর যদি গরিব থাকাটাই আপনার জন্য উত্তম হয় তাহলে আপনাকে এই অবস্থায় আল্লাহ রেখে দেবে, কিন্তু তারপরে আপনি ভাববেন না যে আমি তো আল্লাহর কাছে কোটিপতি হওয়ার জন্য দোয়া করতেছি, আল্লাহ তো আমাকে এইভাবে নিঃস্ব করে রেখে দিল, আপনি চাচ্ছেন কোথায়, কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দুনিয়াতে যেটা উত্তম তুমি আমাকে সেটা দাও, আল্লাহ কিন্তু আপনাকে উত্তমটাই দিয়ে রেখেছে, কারণ আল্লাহ তো আমাদের প্রত্যেকের অবস্থা সম্পর্কে জানে, জানে না আল্লাহ ভালো করে জানে আমি পয়সাওয়ালা হলে কি করতাম, আল্লাহ ভালো করে জানে আমি এর চেয়ে বেশি হ্যান্ডসাম হলে কি হইতাম, এটা আল্লাহ ভালো করে জানে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির তকদির সম্পর্কে জানে, এবং মুমিন বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহ তার জন্য কল্যাণ চায় তাহলে আল্লাহ তাকে ওই অবস্থাতেই রাখে যেই অবস্থায় থাকলে সে আল্লাহর বান্দা হিসেবে জমিনে বেঁচে আছে, যদি এর চেয়ে ব্যতিক্রম কিছু হয় সে আল্লাহর বান্দা থাকবে না, ইহুদি নাসারদের মতো ইউরোপ আমেরিকার স্টাইলে চলে যাবে অথবা চোর ডাকাত বদমাইশের মতো রাহাজানিতে ফাসাদে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আল্লাহ কিছু মানুষকে এমন পর্যায়ে রেখেছে যে এর উনিশ বিশ হতে দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সে ঘাটতি হয়ে যাবে অথবা জালেম হয়ে যাবে, এই জন্য যারা আমরা ইবাদতে লেগে আছি দাঁড়ি রেখেছেন হারাম খান না সালাত আদায় করতেছেন টাকনার উপরে প্যান্ট হালাল জীবন এক কথা ইসলামিক যতদূর সম্ভব পালন করে চলতেছেন কিন্তু আপনার অবস্থার উপরে আপনি সন্তুষ্ট নন, কিন্তু আপনি জেনে নেন আপনার এই অবস্থাটা আপনার কল্যাণের জন্য আল্লাহ করে দিয়েছে, আপনার আমার চেহারা যাদের সুন্দর হয় না খাটো পেটে কালো বিয়ে হচ্ছেন অনেক মহিমা বলে আছে, জেনে নেন
এর এই অবস্থাটাই তার জন্য কল্যাণকর। যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফিল্ম স্টার কোনো নায়িকার মতো সুন্দর করে দিত, এ কিন্তু তার পর্দা করতো না, এ কিন্তু আপনার মতো সৎ ছেলে খুঁজতো না, সে কিন্তু ওই বাজারের মহিলাদের মতো হয়ে যেত। তার এই রূপ তার জন্য এটাই কল্যাণকর। পৃথিবীতে আপনি চোখ ফিরিয়ে দেখেন তো, জাহান্নামী যে সমস্ত মহিলারা আছে তাদের মধ্যে কালো মহিলার সংখ্যা বেশি না সুন্দর মহিলার সংখ্যা বেশি? কিভাবে ডিসাইড করবেন? সুন্দরের প্রতি আপনাদের কোনো রাগ আছে নাকি? রাগ নাই, বরং সুন্দর যত বেশি যারা তারাই কিন্তু বেহায় আপনার মধ্যে বেশি লিপ্ত, তারাই ফিল্মের জগতে বেশি লিপ্ত, তারাই কাপড়কে খুলে দেন। কিন্তু যারা অতটা সুন্দর নয় তা ওই জগতে যায়ও না, তাদেরকে নেয়ও না, বরং তারা বেঁচে আছে। কিন্তু যেরকম কোনো কালো মহিলা যদি এই নিয়োগ করে যে আমি আর মতো সুন্দর হইতাম, তারা আমিও বলিউড বা হলিউড কোনটা কি বলে ওই নায়িকা হতাম, তাহলে সেই নায়িকা না হয়েও পাবে। তার নিয়োগ এমন একটা ব্যাপার। একটা হাদিস আছে, বলেছিলাম কোন এক বক্তব্যে, যে যেই ব্যক্তি সামর্থ্য রাখে না সেই পাপ করার, কিন্তু তার নিয়তে বদ্ধমূল হয়ে আছে যে আমি যদি কোটিপতি হইতাম তাহলে আমি এই কাজটা করতাম। এই ব্যক্তির মধ্যে পাপের মতো যে বিমানের মধ্যে জানা করে এই খায়েশ যে ব্যক্তি রাখে, মদ খেতাম আমি বিমানে, প্রাইভেট বিমান কিনতাম, সেখানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মদ খেতাম, আয়েশ করতাম, এই নিয়তটা যে ব্যক্তি বিমান দেখে করে, এই ব্যক্তি সেই কাজ না করেও পাবে। এই কাজটা করলে যে পাপ হবে, এই ব্যক্তির ইচ্ছা থাকার কারণে ওই পাপের পাপই সে হবে। এই বর্ণনায় রয়েছে হাদিস। আবার উল্টো হয়েছে, যেই ব্যক্তি অঢেলগুলো সম্পত্তি ওলাকে দেখে, যেই ব্যক্তি মসজিদ মাদ্রাসা করে দেয়, হজ করে, উমরা করে, কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিকে দেখে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ যদি আমাকে এরকম তৌফিক দিত আমিও বাংলাদেশে মসজিদ দিয়ে ভরে দিতাম, তার মানে সেই ব্যক্তি অক্ষম হওয়ার কারণেও মসজিদ বানাতে পারলে যে নেকি হতো, এই ব্যক্তিকে আল্লাহ সেই নেকি দিয়ে দিত। নিয়ত অত্যন্ত সেন্সিটিভ বিষয়। যদি বলতেন রব্বানা ওই আগের ব্যক্তিদের মতো, আল্লাহ কি বলেছে, যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ যদি তাকে দুনিয়া দিয়ে দেয় আল্লাহ বলছেন পরকালে ও জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবে। তার মানে মমিন কোনোদিন শুধু দুনিয়া চাইতে পারে না। দুনিয়া কোন দুনিয়া চাইতে পারে? যে এই দুনিয়াটা বেঁচে থাকার জন্য যতটা আমার জন্য কল্যাণ কম সেটা চাইতে পারে। এই জন্য আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, বরং আমার মমিন বান্দারা আমার কাছে চাইবে শুধু দুনিয়া নয়, বলবে দুনিয়া হাসানা, আল্লাহ উত্তম দুনিয়া তুমি আমাকে দান কর, হারাম দুনিয়া নয়। ঠিক তেমনি পরকালে যেন দুনিয়া জায়গা, একটা উত্তম জায়গা জান্নাত, আর একটা হচ্ছে অনুত্তম জায়গা জাহান্নাম। এই জন্য পরকালে যখন চাইবে কি চাইবে, এক মুসলিম ব্যক্তির ইয়াদাত করার জন্য আসলেন, সেবা শুশ্রূষা বা একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আসলেন। এসে রাসূল তাকে যে অবস্থায় পেলেন তার খাফাতা স্বাভাবিক অবস্থা নয়, কেন তার এমনটা হলো? রাসূলুল্লাহ তাকে বললেন, হাল কুনত তাদউ বিশাইইন আও তাসআলুহু ইয়া, তুমি কি আল্লাহর কাছে কোনোদিন কিছু চেয়েছিলে, বা তোমার এই অবস্থার জন্য কি আল্লাহর কাছে তুমি দোয়া করনি কখনো? তিরমিজির ভাষায় আছে, আমকুন্ততাদু, তোমার এই অবস্থা কেন, তুমি কি আল্লাহর কাছে কোনোদিন দোয়া করনি? আমকুন্ততাসআলু রাব্বাকা আল আফিয়া, তুমি কি তোমার রবের কাছে সুস্থতার জন্য কোনোদিন দোয়া করনি? সে সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি, তবে সে যে দোয়াটা করেছে সুবহানাল্লাহ, সে বলছে, কালা না কুনতু আকুল ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আল্লাহর কাছে বা বলি, আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, আল্লাহ তুমি যদি আমাকে শাস্তি দেওয়ার চিন্তা করে থাকো যে তুমি আমাকে পরকালে শাস্তি দিবা, তাহলে আল্লাহ তুমি পরকালে না দিয়ে দুনিয়াতে তুমি আমাকে শাস্তি দিয়ে দাও। কত মারাত্মক দোয়া! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দয়ালু, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কিছু চেয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছে, এমনটা না। সে সাহাবি বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি যদি আমাকে আযাব দেওয়ার প্ল্যান করে থাকো, চিন্তা করে থাকো, ইচ্ছা করে থাকো, তাহলে আল্লাহ পরকালে নয় বরং তুমি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দাও।
বাহ্যিকভাবে তো মনে হচ্ছে যে এটা তো বেতার, আসলেই বেতার। কোন পাপীকে যদি আল্লাহ পাপের কারণে দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় আর আল্লাহ যদি এর মাধ্যমে তাকে মাফ করে দেয়, জানেন রেজাল্ট কি? সে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমি কোন পাপের কারণে কোন ব্যক্তিকে দুইবার শাস্তি দেব না। যে ব্যক্তি দুনিয়াতে পাপের কারণে শাস্তি পেয়ে গেছে সে পরকালে নিরাপত্তা পেয়ে যাবে। এখানে একটা ধমক আছে, যারা বড় বড় পাপে জড়িত, যারা এখনো হারাম খান, যারা দাড়ি রাখেননি, যারা টাকনার নিচে প্যান্ট পরেন, যারা উদ্ধততা দেখান, যারা সালাত আদায় করেন না, কিন্তু আপনার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, যারা জানাই লিপ্ত, আপনার জীবনের কোনো প্রভাব পড়ে না, যারা নেশার পরে নেশা খেয়েই যাচ্ছেন, দুর্নীতি করেই যাচ্ছেন, অনেকটা মেরেই যাচ্ছেন, আপনার কোনো লস লাগেনি আজ পর্যন্ত, এটা কিন্তু আপনার জন্য একটা চরম দুর্ভাগ্যের কারণ। কারণ আপনার পাপের কারণে আল্লাহ যেহেতু আপনাকে শাস্তি দেয়নি, তার মানে আপনার প্রতি আল্লাহর রাগ শুধু বৃদ্ধি পাচ্ছে, কারণ আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দেবে, সেই অপেক্ষায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সাহাবী এমনটাই করেছিল যে আল্লাহ তুমি পরকালে আমাকে শাস্তি না দিয়ে দুনিয়াতে আমাকে দিয়ে দাও, রেজাল্ট কি দেখেন? বান্দার দোয়া যা আল্লাহর কাছে কবুল হয়, তাকে আল্লাহ এমন সুস্থতা দিয়ে দিয়েছে, তাকে সুস্থতা আল্লাহ করছে না, বরং দিন দিন সে শুকিয়ে পাখির ন্যায় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যে কথাটা বলেছিলেন কারণ সুবহানাল্লাহ, রাসূল আশ্চর্য হয়ে গেছেন, বলছে আল্লাহ পবিত্র, ইন্নাকা লা তুতিউ তুতিউ, তুমি তো অক্ষম, তোমার ক্ষমতা নেই, আল্লাহ যদি তোমাকে পরকালে যে শাস্তি দেবে দুনিয়াতে দিয়ে দেয় এটা সহ্য করার মতো ক্ষমতা তো বান্দা তোমার নাই, আও লা তাস্তাতিউ, আর আল্লাহ যদি তোমাকে শাস্তি দিয়ে দেয় সেটা বোঝা বহন করার মতো ক্ষমতা তোমার নেই, তুমি পারবে না কোশ্চিন কালেও, তুমি কেন আমার কাছে এই কথা বললে না? আফালা কুলতা আল্লাহুম্মা আতিনি ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম জীবন দাও, পরকালে আমাকে উত্তম জীবন দাও এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, তুমি এই দোয়া কেন করলে? তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি যত বড় পাপী হোক সে যেন আল্লাহর শাস্তির অপেক্ষায় না থাকে, বরং সে যেন আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি পাপী বটে, কিন্তু আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও শাস্তি দিও না, পরকালে তুমি আমাকে আল্লাহ শাস্তি দিও না, এবং তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। তাহলে আমাদেরকে এই দোয়ার মধ্যে এটা রয়েছে, তার মানে যেই ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের কারণে তাকে দুনিয়াতেও শাস্তি দেবে না এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দেবেন। আর এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন তার কিতাব দোয়া 49 নম্বর অধ্যায়ের 7 নম্বর পর্বে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 6728 এবং তিরমিজিতে হাদিসটি 3487 তে রয়েছে। এই দোয়া সম্পর্কে শুধু আজকে বলবো আর শেষ করে দেব, যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল দোয়া করতেন, তার মাঝে এই দোয়াটি সব থেকে বেশি করতেন। সালা কাতাদা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, কাতাদা রাহিমাহুল্লাহ, আইয়ু দাওয়াতিন কানা ইয়াদউ বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সব থেকে বেশি করতেন? আকসার কালা কানা আকসার দাওয়াতিন ইয়াদউ বিহা ইয়াকুলু আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করে থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার আমল থেকে যে জিনিসটা পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে কোনো দোয়া করার ইচ্ছা করতেন, যে আমি আজকে রাসূল যে দোয়া করত সেই দোয়া করব, তখন তিনি এই দোয়াই করতেন। এমনকি তার জীবনের যে কোনো কিছুর প্রয়োজন যদি দেখা দিত তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা শুধু এই দোয়াটাই করতেন, এমনটাই রয়েছে। বলছেন ওয়াকানা আনাস ইজা আরাদা আইয়াদউ বিদাওয়াতিন দাআ বিহা, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায় দোয়া করার ইচ্ছা করতেন এই দোয়াটাই করতেন, ফাইজা আরাদা আইয়াদউ বিদুআই দাআ বিহা ফি, এবং যখন তিনি আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা করতেন, যে কোনো ঘাটতি হোক, যে কোনো প্রয়োজন হোক, তিনি এই দোয়াটাই করতেন। তার মানে এই দোয়ার মাঝে দুনিয়া এবং পরকালের সব কিছু নিহিত রয়েছে, আপনার জীবনের যত কিছু চাওয়া পাওয়া আছে এই দোয়ার মাঝে রয়েছে। এই শব্দগুলো বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার কিতাবের দোয়া অধ্যায় পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 6733 এবং ইবনে হিব্বানে এই জুমলার যে মর্যাদাকর বিষয় রয়েছে সেটা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলার আনহুর কাছে এক ব্যক্তি দোয়া চাইতে এসেছে, আন্নাহু ক্বালা লি আনাস ইবনে মালিক উদুউল্লাহ লানা, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফাকাল আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, এই দোয়া করার পরে কাদুশিয়া বলল জিদনা, আরো বেশি দোয়া করেন, তিনি একই দোয়া করলেন, আবার বলল জিদনা, আপনি বলুন আরো দোয়া করেন, অন্যান্য দোয়া করেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তিকে বললেন, মা তুরিদু, তোমরা কি চাচ্ছ?
তুমি আমার কাছে দোয়া চেয়েছো আর আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, তারপর তোমার আর কিসের প্রয়োজন? তার মানে এই দোয়ার মাঝে দুনিয়া এবং পরকালের যত কল্যাণ নিহিত রয়েছে সবগুলো রয়েছে। কোন ব্যক্তি যদি বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, তার মানে সে দুনিয়া এবং পরকাল দুইটা জগতে আমার কাছ থেকে সে চেয়ে নেয়, এরপর আর কি লাগে তার। ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটি আপনার 938 রয়েছে এবং সহিহ আদাব আল মুফরাদের মধ্যে এই হাদিস রয়েছে। এরপর যে কল্যাণকর দোয়াগুলো আছে ভেবেছিলাম আরো একটা দোয়া উল্লেখ করবো, সেটা আজকে